খরগোশ এবং ব্যাঙের গল্প। আপনি জানেন, খরগোশ খুব ভীরু প্রাণী। ন্যূনতম ছায়ায় তারা আতঙ্কিত হয়ে লুকানোর জায়গা খুঁজে। একবার তারা এমন দুর্দশায় বাঁচার চেয়ে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা বিতর্ক করছিল কিভাবে মৃত্যুর সাথে মিলিত হওয়া যায়, তারা ভেবেছিল যে তারা একটি শব্দ শুনেছে এবং লুকানোর জায়গায় ছুটছে। পথিমধ্যে তারা একটি পুকুর পাড়ি দিয়েছিল যেখানে ব্যাঙের একটি পরিবার পুকুর পাড়ে নলখাগড়ার মধ্যে বসেছিল। মুহূর্তের মধ্যে চমকে যাওয়া ব্যাঙগুলো কাদায় নিরাপত্তা খুঁজছিল। দেখুন, একটি খরগোশ চিৎকার করে বলল, আমাদের বিষয়গুলি এতটা খারাপ নয়, কারণ এখানে এমন প্রাণী আছে যারা আমাদের ভয় পায়। আমরা নিজেদের যতই দুর্ভাগ্যজনক ভাবতে পারি না কেন, আমাদের থেকেও খারাপ কেউ আছে। গল্পের শিক্ষা হল, আমরা নিজেদের যতই দুর্ভাগ্যজনক ভাবতে পারি না কেন, আমাদের থেকেও খারাপ কেউ আছে।